প্রিয় বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাই ইসু মস্তি এডুকেশনের আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য বেশ কিছু প্রশ্ন কালেকশন করেছি। প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমাদের হাতে 5 সেকেন্ড সময় থাকবে। এই 5 সেকেন্ডের মধ্যে তোমরা যদি প্রশ্নের উত্তরগুলো দিতে পারো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে, অথবা 5 সেকেন্ড পর তোমাদের প্রশ্নের উত্তরগুলি পেয়ে যাবে। সো চলো বেশি দেরি না করে শুরু করি আজকের মূল ভিডিওটি। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, তুমি রং আমি রূপ, আমি অনেক কথা বলি তুমি কেন চুপ, এটি কি বোঝানো হয়েছে? প্রশ্নের উত্তরটি হলো নিজের ছবি। কেননা আমাদের যারা নিজের ছবি রয়েছে আমাদের সেই ছবির সাথে আমাদের অনেকটাই মিল রয়েছে, কিন্তু আমরা কথা বললেও আমাদের ছবিগুলো কিন্তু চুপ করে থাকে। চলে আসি পরবর্তী প্রশ্ন, এমন কোন জিনিস আছে যার গলা আছে কিন্তু মাথা নেই? বন্ধু, এই প্রশ্নের উত্তরটি হলো বোতল। বোতলের গলা আছে কিন্তু কোনো মাথা নেই। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কি এমন জিনিস আছে যেটা তুমি একবার খাওয়ার পর আর খেতে চাও না কিন্তু তোমাকে আবারও খেতে হয়? যদি তুমি এই প্রশ্নের উত্তরটি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটি হলো ধোকা। আমরা প্রতিটা মানুষ একবার ধোকা খাওয়ার পর বলি না আর কখনো ধোকা খাবো না, কিন্তু আমাদের আবার সেই ধোকা আবারও খেতে হয়। এবার চলে আসছি পরবর্তী প্রশ্ন, বন্ধুরা বলতো কোন জিনিসটা কাটার সময় আমরা গান করি? বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটি হলো কেক, যেটা আমরা প্রত্যেকের জন্মদিনে কেটে থাকি, আর এই কেক কাটার সময় কিন্তু আমরা মনের আনন্দে গান করি। সো বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগছে সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও একটি লাইক করবে, অ্যান্ড তোমার বন্ধুদের কাছে এই প্রশ্নগুলি জানানোর জন্য অবশ্যই শেয়ার করবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, এমন কোন জিনিস আছে একটি মেয়ে জীবনে দুবার পায় কিন্তু সেম জিনিসটি একটি ছেলে জীবনে একবার পায়? যদি তুমি প্রশ্ন উত্তরটি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটি হলো পদবি, অর্থাৎ সারনেম, যেটা মেয়েরা বিয়ের আগে একরকম সারনেম ব্যবহার করে আর বিয়ের পরে কিন্তু তার স্বামীর বা বরের সারনেম ব্যবহার করে, আর ছেলেরা কিন্তু সেই সারনামটি একবারই ব্যবহার করে আসে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, বন্ধুরা বলতো এমন কোন ফল আছে যেটা কাঁচা থাকলেও সবাই চেটে পুটে খায় কিন্তু যখন সেই ফলটি পেকে যায় সবাই পা দিয়ে ডোলে চলে যায়? বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটি হলো ডুমুর, যেটাকে আমরা সবজি হিসাবে খাই ডুমুর ছোট থাকলে, কিন্তু বড় হলে আমরা সেই ডুমুরগুলো আর কেউ খায় না। চলে আসছি পরবর্তী প্রশ্ন, এমন কোন জিনিস আছে যে মাটির তলায় থাকে, লাল রঙের শাড়ি পরে এবং প্রতিটি মানুষের বাড়ি বাড়ি ঘোরে? বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটি হলো পেঁয়াজ। চলে আসছি পরবর্তী প্রশ্ন, তিন অক্ষরের নাম তার মাটিতে থাকে, মাঝের অক্ষর বাদ দিলে গাছে ঝুলে থাকে। যদি তুমি প্রশ্ন উত্তরটি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটি হলো কয়লা। কয়লা কিন্তু মাটির নিচেতেই থাকে, আর কয়লা 3টি অক্ষর, যার মাঝের অক্ষর অর্থাৎ অন্তঃস্থ বাদ দিলে থাকে কলা। কলা কিন্তু গাছে ঝুলে থাকে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, এমন কোন ফল আছে যেটা মিষ্টি কিন্তু বাজারে বিক্রি হয় না? প্রশ্নের উত্তরটি হলো কর্মফল। এটা কিন্তু আমাদের প্রত্যেকেরই খেতে হয় বা প্রত্যেকের ভোগ করতে হয়। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পৃথিবীর প্রতিটি ব্যাংকেই টাকা থাকে কিন্তু এমন কোন ব্যাংক আছে যে ব্যাংকে কোনো টাকাই থাকে না? তুমি যদি প্রশ্নের উত্তরটি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। প্রশ্নের উত্তরটি হলো ব্লাড ব্যাংক, যেখানে রক্ত থাকে কোনো টাকা নয়। চলে আসছি পরবর্তী প্রশ্ন, এমন কোন জিনিস আছে যার ডানা থাকে না তবু সে আকাশে উঠতে পারে? তুমি যদি প্রশ্নের উত্তরটি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাও। বন্ধু, এই প্রশ্নের উত্তরটি হলো ঘুড়ি। তোমরা কে কে ঘুড়ি উড়িয়েছ অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কোন পাতা পড়ে যায় আবার সঙ্গে সঙ্গে উঠে পড়ে? যদি তুমি প্রশ্নের উত্তরটি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও।
বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটি হলো আমাদের চোখের পাতা, যেটা পড়ার সঙ্গে সঙ্গে আবার উপরে উঠে পড়ে। এবার তোমাদের জন্য থাকছে একটি খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মেয়েদের কোন অঙ্গটি সব থেকে নরম হয়? যদি তুমি প্রশ্নের উত্তরটি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। উত্তরটি হলো নটোকর্ড। শুধুমাত্র এটি মেয়েদের নয়, পুরুষ এবং মহিলা উভয়দেরই নটোকর্ডটি হলো সব থেকে নরম অংশ। আর এটি আমাদের যে শিরদাঁড়া রয়েছে, শুরুতে সেই শিরদাঁড়াতেই থাকে, পরবর্তীতে শিরদাঁড়ার সাথে মিশে যায়। সো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আজকের মতন এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে থাকছে একাধিক প্রশ্ন, সঙ্গে থাকো।